আমাদের এখানে করা শীতও যখন পড়ে, হ্যাঁ হ্যাঁ, খনখনে শীতে এরকম আম পাওয়া যায়, এরকম বড় বড় আম পাওয়া যায়। এই পাতা সহ নিয়ে আসছে, হ্যাঁ পাতা সহ। আমি নিজে গাছ থেকে বাইরে নিয়ে আসছি। নিজে গাছ থেকে বাইরে আনছেন? নিজে বাইরে নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা, তো আম দিয়ে কি করেন? এটাতে কাঁচা আমের জুস বানায়। কাঁচা আমের জুস? না, তাহলে আমার একটা দেন দেখি, কাঁচা আমের জুস। এই যে এখানে বড় আম দেন আমার, এটাই দেবো। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর। এই দেখেন একদম টাটকা। দুই দিন হলো বাইরে নিয়ে আসছে। দুই দিন হয়েছে বাইরে নিয়ে আসছেন? না, খুব দেখতেও খুব সুন্দর লাগতেছে আমগুলো। আমটা সুস্বাদু হয়, টক মিষ্টি হয়। তো টক মিষ্টি, টক মিষ্টি হয়। তো এই যে কাঁচা আমের জুস, মানে অফ সিজনে কেমন চলে? আন সিজনে আরো বেশি চলে। আন সিজনে বেশি চলে, বেশি চলে। হ্যাঁ, এত বড় বড় আম শীতের বেলা দেখলে মানুষ অবাক হয়। এই সিজনে এত বড় আম। আম প্রথমে সুন্দর করে কাইটে নিচ্ছেন? না, কাইটে ধুয়ে নিছি এবং স্লাইস করে নেব। হ্যাঁ, পুদিনা পাতা দিয়ে দিলে একটু, পুদিনা পাতা পরে দিব হচ্ছে, কাঁচা মরিচ, কাঁচা মরিচ একটু কমিয়ে দিন, জাল ধরে একটু কমাই দিন। বিট লবণ, বিট লবণ দিয়ে দিলে একটু, বিট লবণটা বেশি লাগে কারণ টক তো আমরা। টক, এরপরে কি দেওয়া লাগবে? চিনি হালকা হালকা দিয়ে দিল, চিনি। তারপর অনেক সুন্দর। এটা হচ্ছে গ্রিন ম্যাঙ্গো জুস, অর্থাৎ কাঁচা আমের শরবত। তাহলে ভাইয়া খুব সুন্দর করে তো এই যে আমের জুস বানিয়ে দিলেন, এটার প্রাইস কত টাকা? এটার প্রাইস মাত্র 80 টাকা। 80 টাকা? না, আর সিজনাল যখন থাকে তখন দাম কম থাকে, 60 টাকা থাকে। আসসালামু আলাইকুম মুদ্র, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি এখন দাঁড়িয়েছি ঢাকা সাভার পল্লী বিদ্যুৎ পল্লী ফুড ভিলেজ। তো এখানে এসে একটা কাঁচা আমের জুস নিয়ে এসেছি যার মূল্য হচ্ছে 80 টাকা। একটু খেয়ে দেখি কি অবস্থা। বিসমিল্লাহি রহমানির রহিম। ওয়াও, হালকা টক, হালকা মিষ্টি, হালকা জাল খাইতে মাশাল্লাহ অনেক টেস্টি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।